আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সবাইকে হুদুদ্দি মেসেঞ্জারে সুস্বাগতম। আজ আমি আপনাদেরকে হযরতজি মাওলানা সাসাব দামাত বরকাতুর একটি বিশেষ কথা শোনাবো, যে কথাটি শুনে বাংলাদেশের প্রত্যেকটা সাথী খুশিতে আত্মহারা হয়ে গেছেন। তো হযরতজি মাওলানা সাসাব দামাত বরকাতুর প্রত্যেকটি বয়ান আপডেট শোনার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং কমেন্ট করে আপনার অভিমত জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আবাদাতকি আমাদকো কবুল ফরমায়ে, আমিন। ইতনি বড়ি তাদাদ মে নিজামউদ্দিন মে আমদ, ইয়ে তাবলীগ কি তারিখ কা পহলা ওয়াকিয়া, পহলা দিন। ইতনি তাদাদ মে নিজামউদ্দিন মে তাবলীগ কি তারিখ মে মজমা কাছে নেই আয়া। আল্লাহ তাআলা আপনাদের আশাকে কবুল করে। নিজামউদ্দিনে একসঙ্গে কোন জোর উপলক্ষে এত সংখ্যার সাথে আসা, এটা ইতিহাসে প্রথম। নেই মিলেগা ইয়ে কি ইতনি বড়ি তাদাদ নিজামউদ্দিন আয়ে হো সিওয়াই কিস বাংলাদেশ কি ইস জোর কে মৌকে। এত বড় সংখ্যা কখনোই কোন জোরে আসছে নিজামউদ্দিনে, এরকম কোন আর ইতিহাসই নাই। একবার এই মাত্র এই জোর বাংলাদেশে জোর, এটাই সবচেয়ে বড় সংখ্যা। ওর ইস তাদাদ মে আপ হযরাত কা আনা ওর ইয়াহাঁ সে হিদায়াত দেকর জানা ওর ইতনি আপকে লিয়ে ভিজো কি সহুলত কা হোনা, ইয়ে সিরফ আপ হযরাত কে কি ইজতেমাঈয়ত মহাব্বত ওর সবর ওর বরদাশত ওর দরগুজর জব ইয়ে চিজে হোতি হ্যায় তো আল্লাহ তাআলা কি তরফ সে ফির কাম করনে মে সহুলতে মিলতি হ্যায়। যে এত পরিমাণে লোকজন আসার সুযোগ হওয়া, বিশাল বস আসানি হয়ে যাওয়া, এটা আপনাদের যে সবর ধৈর্য ইস্তেমাইয়াত ইস্তেকামত, আপনারা বিভিন্ন ভাবে ধৈর্যের সাথে চলতেছিলেন, আল্লাহ তাআলা তারই সুফল দেখাইলেন। একসঙ্গে এত লোকের আসাও তো সহজ ছিল না, যদি বিশাগত সুবিধা না হইতো, আসার বন্দোবস্ত না হইতো, এটা অতীতের আপনাদের কর্মের সুফল হিসেবে আল্লাহ তাআলা নুসরত করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আপ হযরাত কি আমদ কো সারে আলম কে দাওয়াত কে ওর দিন কে আম হোনে কা ওর আপ হযরাত কি ইজতেমা কো পুরি উম্মত কে হিদায়াত ও মুজতামা হোনে কা ওর আপনি ইজতেমাঈয়ত কো আপকি আমদ কো সারে আলম মে কাম করনে ওয়ালোঁ কে কাম আর মুজতামা হোনে কা জরিয়া বানায়। আপনাদের আশা এবং ইজতেমাঈয়ত সমস্ত কিছু, সমস্ত ইনসানিয়ত, সমস্ত উম্মতের, সমস্ত আলমের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা ওসিলা বানায় থাকে।